বগুলো ভরিয়ে নি, চরণিয়ে নি, বেদনে করিয়ে দিয়ে হঠাৎ অন্তরে কে যেন বলে উঠল, আমি কি ভাবছি এই বাড়ির আমি মালিক, এই সংসার আমার, তাহলে আমি কার, আমার পরিচয়টা কি, ও আমি জানব কি করে। গৌরীর চরণ প্রান্তে বসে তুমি কোন জোর করে বলছি দয়া বল, এই নয়ন তুমি তুমি আমায় দিয়েছ, তোমার মাধুর্য দর্শন করবার জন্য বদন দিয়েছ, বদনি হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য নাসিকা দিয়েছ, তোমার চরণ সৌরভ গন্ধার সাধন করবার জন্য করণ দিয়েছ, কৃষ্ণ কথা হরি কথা শোনার জন্য কর দিয়েছ, সাধুগুরু বৈষ্ণবের সেবা করবার জন্য, সংসারের সেবা করবার জন্য দুটি চরণ দিয়েছ, নিতুই নিতুই হরিবাসরে যাবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবার জন্য ভেবে বলুন তো বাবা, আমি যে কটা ইন্দ্রিয় নাম করলাম, একটা ইন্দ্রিয় যদি কারো না থাকে তাহলে তার কি দশা, কি গো মাইরা, এই ধরুন নয়ন থাকতে কি যে অন্ধ নয়নে কিছু দেখে না, আর কি বা রাত্রি কি বা দিন সব সমান, তার কি দশা, তাই তো সনাতন বললেন দয়া ভাই তুমি এত সুন্দর দেহ আমায় দিয়েছ, এই দেহ তো আমার না, তোমার চরণে সমর্পণ করে দিয়েছি, শুধু তাই আমার নয়ন দুটো তোমার চরণে দিয়ে দিয়েছি, সনাতন গৌর হরি চরণ প্রান্তে বসে দুটি কর জোর করে বলছে প্রভু গো তোমার চরণে তখন গৌর হরি ছিলেন কাশী ধামে,
Jehovah.